তোমরা দেখছো টেক বয় রাজা ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ভোকলেটের মডেল কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা সাজেশন ডাউনলোড করোনি এখনো, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের সাজেশন লিংক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে তোমাদের ডাউনলোড করে নিতে পারো সাজেশন। আর আমাদের ভোকলেটের যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে সেটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। এখন আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। আজকের প্রথম কোশ্চেন দেখো কি, যে লগ বি বেস এ গণিত, লগ সি বেস বি গণিত, লগ ডি বেস সি, এর মান হবে কোনটা হবে এর মধ্যে? ঠিক আছে, তো এর মধ্যে কোন মানটা হবে তোমরা কি করে করবে? তাহলে দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, ওই যে লগ বি বেস এ এই জিনিসটা কি করে আমরা বোঝাতে পারি সেটাকে জানতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই আশা করি জানো, কারণ তোমরা ভোগলের পরীক্ষা দেবে। তো লগ যে কোনো বেস একটা নিতে পারি আমি, যা নেবো সেম বেস নেবো। ঠিক আছে, তাহলে উপরেরটা যেটা আছে তার ই বেস নিলাম, তাহলে এ হলো লগ ই বেস এ, নিচে কি হবে লগ ই বেস বি। তাহলে এইভাবে যদি আমরা সবাইকে এইভাবে ভাঙি দেখো, তাহলে যদি লিখি আমরা লগ বি বেস এ, লগ সি বেস বি, লগ ডি বেস সি, তাহলে আমাদের কি হবে এটা লগ ই বেস এ বাই লগ ই বেস বি। এটা কি লিখতে পারি, লগ ই বেস বি বাই লগ সি বেস, লগ ই বেস কত হবে সি হবে, আর এটা লগ ই বেস সি বাই লগ ই বেস ডি। দেখো তাহলে লগ ই বেস এ, তাই তো, লগ ই বেস এ আর লগ ই বেস বি, লগ ই বেস বি আর এদিকে লগ ই বেস বি আছে, ডায়াগোনালি আছে, তাহলে এইটার সঙ্গে এটাকে আমরা কাটাকাটি করতে পারি, লগ ই বেস সি আর লগ ই বেস সি, তাহলে এর সঙ্গে এটাকে আমরা কাটাকাটি করতে পারি। তো কি পড়ে থাকলো তাহলে তোমাদের, লগ ই বেস এ নিচেতে কি হবে লগ ই বেস ডি। দেখো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা লগ ডি বেস এ। তাহলে দেখো এর অপশনের মধ্যে কোনটা আছে, তাহলে এই জিনিসটা আমাদের অপশনের মধ্যে আছে, বুঝতে পেরেছো? আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, জেড টু দি পাওয়ার থ্রি লগ জেড বেস এ, এর মান কি হবে এর মধ্যে? তো আমাদের প্রথমে সূত্রটা জানতে হবে, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার লগ ই বেস যদি সামথিং ধরো কিছু থাকলো, তখন আমরা লিখতে পারি এটাকে পি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এইটাকে আমাদের এইরকম আকারে করতে হবে। তো আমাদের এটা কি করবে দেখো, তাহলে জেড টু দি পাওয়ার থ্রি লগ জেড বেস এ। তো আমরা কি, যদি আমরা জানি যে লগের সামনে যেটা থাকে সেটাকে ওপরে তুলতে পারি বা ওপরে যেটা থাকে সেটাকে নিচে নামাতে পারি, তো এটাকে লিখতে পারি আমরা জেড টু দি পাওয়ার লগ জেড বেস এ, তিনটা ওপরে তুললে কত হবে এ কিউব। তাহলে দেখো এরকম আকার এসেছে, ই টু দি পাওয়ার লগ ই বেস পি, তাহলে জেড টু দি পাওয়ার লগ জেড বেস এ কিউব, তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে যাবে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ কিউ। ঠিক আছে, তো দেখো এ কিউ। ঠিক আছে, আমাদের পরের কোশ্চেন দেখো, আমরা আজকে করছি কি ভোগলেটের তোমাদের যে প্রশ্ন সেগুলো তোমাদের লগ চ্যাপ্টারটা সম্বন্ধে একটু কীরকম প্রশ্ন আসে সেটা দেখো। তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, এটা একটা সমীকরণ, এটা লগের সমীকরণ বলে। এই সমীকরণটাকে তুমি কিভাবে লিখতে পারবে, এখানে অপশন দেওয়া আছে তিনটে, এদের মধ্যে কোন অপশনটা তোমার হবে সেটা দেখতে হবে। তো কি করবে তুমি, তাহলে লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু কত আমরা জানি জিরো দেওয়া আছে। তো আমাদের লগের যখন যোগ থাকে একই বেসে তখন কি করতে হয়, তাহলে আমরা কি করতে পারি লগ এ বেস এক্স ইনটু কি করতে পারি ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু জিরো লিখতে পারি। তো এখান থেকে আমরা কি করতে পারি যে এক্স ইনটু ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি। কেন লিখতে পারি, এখানে একটা ফর্মুলা আছে লগের, লগ এ বেস এম
সমান যদি x হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m equals to a to the power x এটা বলতে পারি তো দেখো a to the power x কত যায় 0 আছে তাহলে a to the power 0 আর এখানে যে পজিশনে এই জিনিসটা আছে সেটা আমাদের এখানে এসে চলে এলো তাহলে দেখো x plus x square a to the power 0 মানে কি 1 তো সবাইকে যদি আমি একদিকে নিয়ে যাই আর পাওয়ারটাকে যদি বড় থেকে ছোট আকারে লিখি তাহলে আমাদের কি হবে x স্কয়ার তারপরে প্লাস x আর এটা যদি ডান দিকেরটা বাম দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু 0 তাই দেখো এই ইকুয়েশনটা হলো আমাদের এই লগের ইকুয়েশন থেকে আমাদের জেনারেল ইকুয়েশন একটা এলো তো এই ইকুয়েশনটা কোথায় আছে দেখো x স্কয়ার প্লাস x মাইনাস 1 দেখো এই অপশনটা হবে ঠিক আছে যারা এখনো সাজেশন তোমরা ডাউনলোড করনি তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা সাজেশন ডাউনলোড করে নিও সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস করবে এবং যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের পরবর্তী অঙ্কগুলোতে যাচ্ছি দেখো তো তোমরা একসঙ্গে আমি দুটো অঙ্ক লিখে নিয়েছি দেখো তোমাদের কি আছে যে লগ 10 বেস এ আর প্লাস লগ 10 বেস বি সমান যদি লগ 10 বেস এ প্লাস বি হয় তাহলে বি এর মানটা কত হবে সিমিলার টাইপের অঙ্ক ঠিক আছে দেখো এইটা হচ্ছে আমাদের লগের ইকুয়েশন তো লগের ইকুয়েশনকে আমাকে ফার্স্টে কি করতে হবে জেনারেল ইকুয়েশনে কনভার্ট করতে হবে তাহলে আমি আর লিখছি না যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন তোমরা তো আগের বার তোমাকে বোঝালাম ঠিক আছে তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি এটা দেখো সেম বেস ঠিক আছে আর আমাদের মানগুলো আলাদা তাহলে আমরা কি করতে পারি যোগ আছে তাহলে কি লিখতে পারি এটাকে লগ 10 বেস এ বি লগের যোগ সে যোগ গুণ হয় আর এখানে কত হবে তাহলে লগ 10 বেস এ প্লাস বি হবে তাই হলো তাহলে লগ 10 বেস দেখো এদিকেও লগ 10 বেস এদিকেও লগ 10 বেস তাহলে আমরা দুদিকে ক্যান্সেল আউট করতে পারি 10 বেস কে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ বি সমান এ প্লাস বি ঠিক আছে তো আমার কার মান বার করতে হবে বি এর ভ্যালু বার করতে হবে তো বি এর ভ্যালু মানে আমি যত বি আছে সব একদিকে রেখে দেবো দেখো তাহলে বিটা এদিকে প্লাস আছে তো উল্টো দিকে গেলে কি হবে মাইনাস বি হবে সমান এ হলো তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি এই জায়গাটা থেকে বি কমন নিতে পারি বি কমন নিলে কি পড়ে থাকবে এ মাইনাস ওয়ান পড়ে থাকবে তাহলে সমান কত হবে এ হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বি সমান কত বলতে পারি বি সমান এ বাই এ মাইনাস ওয়ান এটা বলতে পারি ঠিক আছে তাহলে বি এর মান কত হলো এ বাই এ মাইনাস ওয়ান তাহলে দেখো এ বাই এ মাইনাস ওয়ান তো দেখো সেকেন্ড অঙ্কটা হচ্ছে তোমাদের দেখো লগের এরকম গুণ আছে ঠিক আছে এর মানটা তোমাকে বার করতে হবে এরকম অঙ্ক আমরা ফার্স্টেই তোমাদেরকে করে দেখানো হলো তো তোমরা এই অঙ্কটার সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে আমাকে উত্তর কত হচ্ছে ঠিক আছে তো দেখবে কি হয় তারপরে বলবে যদি কোনো অসুবিধা হয় আমি তো আছি বলে দেবো তোমাদেরকে আমাদের নেক্সট কোশ্চেন দেখো যদি লগ 10 বেস এ ইকুয়ালস টু আর হয় তবে আমাদের কি দেখাতে হবে এ টু দি পাওয়ার 3/r এর মান কত হবে ঠিক আছে তো এখনই বললাম আমরা ফর্মুলাটা যে লগ 10 বেস এ ইকুয়ালস টু যদি আর হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ ইকুয়ালস টু কত লিখতে পারি 10 টু দি পাওয়ার আর লিখতে পারি তো বেশ তাহলে আমাদের এদিকে কত আছে এ টু দি পাওয়ার 3/r আছে ঠিক আছে তাহলে এ এর মাথায় কিছু ছিল না কিন্তু এখানে 3/r চলে এলো তাহলে এখানেও কি করতে হবে 10 টু দি পাওয়ার আর তার পাওয়ারও কত নিতে হবে 3/r নিতে হবে তো দেখো তাহলে এ টু দি পাওয়ার 3/r যেমন আছে তেমন থাকলো তাহলে এখানে কি হবে দেখো 10 টু দি পাওয়ার আর ইনটু 3/r এটা লিখতে পারি নিশ্চয়ই ব্র্যাকেটটা উঠে গেলে তো দেখো আর 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 কেটে গেল তাহলে কত হলো এটা 10 কিউব এটা 10 কিউব মানে কত একের পিঠে তিনটে শূন্য তাহলে কত হলো 1000 ঠিক আছে আমাদের পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের লগের একটা হোমওয়ার্ক দিয়েছি তো তোমরা এই যে এটা করেছি ডেরিভেটিভের অঙ্ক ঠিক আছে
তো কি করছি যে যদি y সমান tan ইনভার্স 1 minus cos 2x by 1 plus cos 2x তার রুট হয় তাহলে তোমাকে dy dx এর মান কত হবে সেটা দেখতে হবে ঠিক আছে এই ধরনের অঙ্কগুলোতে কি করবে তোমরা একটু ত্রিকোণমিতির জ্ঞানটা থাকতে হবে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু জেনে আসবে ঠিক আছে জানবে tan ইনভার্স দেখো কি আছে যেটা আছে প্রথমে লিখে নেবে 1 minus cos 2x by 1 plus cos 2x ঠিক আছে তো দেখো 1 minus cos 2x আর 1 plus cos 2x এর ফর্মুলা আছে ঠিক আছে তো আমাকে y টাকে প্রথমে সিম্পলিফাই করতে হবে সিম্পলিফাই মানে সরলীকরণ করতে হবে তোমাকে y টাকে তো tan ইনভার্স কি করবে 1 minus cos 2x 1 minus cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x ঠিক আছে আর 1 plus cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x ঠিক আছে তো দেখো এদিকে 2 এখানে 2 ক্যান্সেল আউট হলো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি tan ইনভার্স sin x sin স্কয়ার x রুটের রুটটাকে তুলে দেবো আমরা এবার তাহলে এটা sin x হবে আর নিচেতে কি হবে cos x আছে এর স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে কি হবে তাহলে tan ইনভার্স sin x বাই cos x কত হয় tan x যখন tan ইনভার্স tan x হয় তখন আমরা এটাকে লিখতে পারি যে x ঠিক আছে তাহলে tan ইনভার্স আর tan যদি চলে আসে তাহলে এখানে যেটা থাকবে সেটাই আমাদের ভ্যালু হবে ঠিক আছে তাহলে আমরা পেলাম কি তাহলে অতএব y সমান কি পেলাম x পেলাম তাহলে এইটাকে আমাদের কি করতে হবে ডেরিভেটিভ আর 2 x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx হয় নিচে dy dx তাহলে এবার কি হবে dy dx দেখো x এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে তাহলে কত হবে 1 হবে ফর্মুলা কি ইউজ হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা dx of x to the power n সমান কি হবে n x to the power n minus 1 তাহলে দেখো x এর মাথায় কত আছে 1 আছে ddx of ঠিক আছে তাহলে 1 হলে n এর মান কত 1 তাহলে n এর জায়গায় দেখো 1 বসাও x এর জায়গায় 1 minus 1 তাহলে 1 into x to the power কত হবে 0 হবে তাহলে x to the power 0 মানে কত 1 তাহলে 1 into 1 মানে কত হলো 1 তাহলে সেটাই হয়েছে dy dx কত হবে 1 বুঝতে পেরেছো বেশ তোমরা এক কাজ করবে যে এই অঙ্কটাই করবে তোমরা জাস্ট একটু চেঞ্জ করে করার চেষ্টা করবে ঠিক আছে আমি অপশন দেব না ঠিক আছে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে উত্তরটা কি হচ্ছে তো জাস্ট আমরা কি করব এই যে প্লাসটা আছে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আশা করি তো এই যে প্লাসটা আছে এই প্লাসটা মাইনাস করবে আর এই মাইনাসটা আছে এটা প্লাস করবে তাহলে উত্তরটা dy dx এর ভ্যালু কত হবে সেটা তোমরা বলবে কমেন্ট সেকশনে ঠিক আছে তো আজ আমাদের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে